নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। চলে এসেছি বছরের একদম শেষে, একদম শেষ সপ্তাহে, আর কদিন বাদেই নিউ ইয়ার। সকল দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এবং আজকে আমাদের 183তম এপিসোড, এবং 183তম এপিসোডের আমার অতিথি গতদিনে যে ছিলেন তিনি একবার দেখে নিন। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, ধরেছেন, যারা আগে দেখেছিলেন তারা তো জানেনি। অতিথি আমার বন্ধু, প্যারা এশিয়ান পদকজয়ী প্রবীর সরকার। নমস্কার প্রবীর। নমস্কার এবং সকলকে নিউ ইয়ার শুভেচ্ছা দাদা, আপনাকেও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সকল দর্শকদের। দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, আজকে 3.5 বছর ঠিক কমপ্লিট হতে চলেছে, একই রকমের ভালোবাসা, একই রকমের আশীর্বাদ, একই রকমের পুশিং এবং নিয়ে চলে এসছে এতদূর। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। প্রবীরের কথা বলতে বলতে আপনারা যদি মনে থাকেন যে 4 বছর বয়সে প্রবীরের একটা পায়ের চেটো থেকে কেটে যায়, 22টা মালগাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়। পায়ে যাতে গ্যাংগ্রিন না হয় তাই জন্য হাঁটুর অনেকটা ওপর থেকে প্রবীরের পা কেটে ফেলা হয়, এবং সেই সেইভাবেই সে মানুষ হতে শুরু করে, আর 5টা সাধারণ মানুষের মতন। প্রবীরের ছোটবেলা থেকে একটা অ্যাথলেটিক্স মনন ছিল, এবং তাই জন্য নর্মাল ছেলেদের সাথে প্রবীর স্কুল কলেজে নানান স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করতো, ফুটবল খেলতো। ক্রাচ বারবার ভেঙে গেছে, কিন্তু অদম্য উৎসাহে সেটা কোনো বিপত্তি হয়ে দাঁড়ায়নি, নিজে ফিরে এসেছে। প্রবীর আস্তে আস্তে যখন জানতে পারে যে প্যারা স্পোর্টস রয়েছে, সেই প্যারা স্পোর্টসে অংশগ্রহণ করে, এবং প্রথমবার অংশগ্রহণ করেই প্রবীর মেডেল দিতে শুরু করে, অ্যান্ড হি বিকেম এ স্টার ইন দ্য প্যারা স্পোর্টস। করতে করতে রাজ্যের যখন নজর, তখন প্রবীর ন্যাশনাল লেভেলে যায়। ন্যাশনাল লেভেলে গিয়ে ন্যাশনাল স্ট্রাকচার্ড কোচ পায়। আলটিমেটলি 2002 সালে ভূষণ প্যারা এশিয়াডে গিয়ে প্রবীর দেশের জন্য সিলভার পদক জেতে, এবং দেশকে এবং নিজেকে, নিজের হালি শহরকে অনেক গৌরবান্বিত করে। প্রদীপের এই ঘটনাগুলো আমরা শুনেছি গত সপ্তাহে প্রবীরের সাথে যখন ওর কথা বলার সময়। এই সপ্তাহে, আজকের এই বছরের শেষ দিনে, আরেকটু মোটিভেশন হওয়ার জন্য প্রবীরের সাথে কিছু সাধারণ কথা দিয়ে জিজ্ঞেস করব, শুরু করব আজকের কথোপকথন। প্রবীর সম্বন্ধে যা যা বলেছিলাম আরেকবার বলে দেবো, কিন্তু একটু কথোপকথন চলার পর প্রবীর ফ্যামিলি সম্বন্ধে যদি কিছু বলো। তোমাকে এখন যারা দেখে তারা তো তোমাকে অ্যাজ এ সেলিব্রিটি দেখে, যে ইউআর আ স্পোর্টস পার্সন, যিনি ভারতবর্ষ রিপ্রেজেন্ট করেছে, আর এ স্পোর্টস পার্সন হু ইজ ট্রাইং সামথিং মোর। ফ্যামিলি সম্বন্ধে একটু যদি কিছু বলো। ফ্যামিলিতে তো আমার মা বাবা ভাই বোন আছে, তো আমাকে কোনো স্টার হিসাবে দেখে না বা কোনো সেলিব্রিটি হিসাবে দেখে না, কারণ ওনাদের সন্তান। আর আমি এখনও ভুল করলে বকা খাই, এমনকি কোনো রকম কিছু আপসেট হয়ে পড়লে বা কোনো রকম কিছু চিন্তাভাবনার মধ্যে থাকলে তারাও সেইভাবেই এখনও আমার পাশে থাকেন এবং সাপোর্ট করেন। কারণ জীবনে অনেক ধাক্কা খেয়েছি বা সেই ধাক্কা খেতে খেতেই চলতে হচ্ছে পথ চলা, তো মাঝে মাঝে নিজেকেও খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই, যে ভাবি কীভাবে কী করব, যেটা লক্ষ্য আছে সামনে কীভাবে আগাবো। তো সেই ক্ষেত্রে তারা, মা বাবা কী করতেন? বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, তো বাবা রিটায়ার্ড পার্সন। আর মা? মা হাউস ওয়াইফ। আর ভাই বোন? বোনদের বিয়ে হয়ে গেছে আর ভাই আছে। ক ভাই ক বোন? আমরা 2 ভাই 2 বোন। তো এবার সবার কাছে ভালোবাসাটা, মানে নিজের লোকের কাছে তো অন্য ধরনের, এবং সবার কাছ থেকে এখন যেই ধরনের ভালোবাসা পাই, বা একটা হয় কি যে
মানে একটা সম্বর্ধনা পাওয়া বা একটা মেডেল অ্যাচিভ করবার পর না সেই জায়গাটা আরো বেশি আশার জায়গাটা বেড়ে যায় এতে, মানে সবার কাছে যে আমি যাতে আরো ভালো কিছু করতে পারি বা ভগবানের আশীর্বাদ যেরকম দরকার, আমি মনে করি যে আমার আশেপাশে যারা আছে সকলেরই সেরকম সাপোর্ট দরকার। তো সেই সাপোর্টটা পেলে নিজের জায়গাটা, নিজের অ্যাম্বিশনটা তো থাকে, সেই জায়গাটাও ফুলফিল হয় কিন্তু সুন্দরভাবে। তো আমি সেইভাবে আগিয়ে যাচ্ছি। এবং যেই কথাটা বলছিলাম যে যেইভাবে জয় মানে আমি যখন ইভেন্ট চেঞ্জ করব আমি ঠিক করলাম, তো তখন আমি ভেবেছিলাম যে আমি হুইল চেয়ার নিয়ে, আমি ইভেন্ট চেঞ্জের প্রশ্নে পরে আসছি, আমি আসবো এসে আমি নর্মাল কতগুলো কথা আগে জিজ্ঞেস করছি। এটা তো তোমার ফ্যামিলি গেল এবং তুমি যা বললে বুঝলাম যে ইটস এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, ছোটবেলা থেকে তোমাকে ডিফারেন্ট এ করতে দেয়নি, এখনো তুমি যে না করছো তোমাকে কোনো সেলিব্রিটি স্টার হিসেবে দেখে না, তুমি এত করেছো একদম বাড়ির ছেলের মতো, উইচ হ্যাজ হেল্প টু, আমি মনে হয় যে এটা তোমাকে হেল্প করেছে একটা পুরো পুরো পরিপূর্ণ একটা মানুষ, মানে বন্ধু বা কোচ বা গার্জিয়ান সবাই তো আমাকে সেইভাবে সাপোর্ট দিয়েছে। ইচ্ছা শক্তিটা আমার ছিল কিন্তু সাপোর্টটা তো তাদের ছিল, ভালোবাসাটা তাদের ছিল। কোনো হবিস কি তুমি পারসিউ করেছো? আর এছাড়া মানে এছাড়া তো বললাম যে আমার অ্যাক্টিং খুব ভালো লাগে, এখনো খুব ভালো লাগে। আচ্ছা, তো আমি কিছু ছবিতেও কাজ হঠাৎ অ্যাক্টিং মানে এই তো ছিল স্পোর্টস। হ্যাঁ হ্যাঁ, স্পোর্টস ছিল, তুমি ইওর ন্যাচারাল, তুমি বলেছো তুমি ছোটবেলা থেকে ইওর ন্যাচারাল স্পোর্টস পারসন আর কি। এর মধ্যে থেকে অভিনয়টা করতে গেল মানে মাঝখানটায় না আমি মানে সেইভাবে দেখলে তো আমরা সবাই অভিনয় করি, সেটা আলাদা কথা যে জীবনে রঙ্গমঞ্চ এবং আমরা, আমার লক্ষ্যটা না সব সময়ের জন্য একটা নতুন কিছু করবার তাগিদ থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার তাগিদটা ছিল যে আমি একটু অভিনয়ের দিকটা দেখি। তো সেই ক্ষেত্রে কেন মানে এনি পার্টিকুলার রিজন ফর দ্যাট? ইচ্ছাটা ছিল যে ভালো লাগে, সবাই চেনাটা বড় কথা না, যে আমি একটা নতুন কিছু আরো করছি, খেলাধুলাটা তো করছি, তখন তো সদ্য ন্যাশনাল মানে খেলবো এরকম একটা জায়গা বা এরকম একটাই, তার মধ্যে থেকেও মনে হলো যে অ্যাক্টিং এর দিকটা দেখি কিছু হয় কি না। এতে তো সব জিনিসই শিক্ষার ব্যাপার, কারণ আমি মনে করি অ্যাক্টিংটাও শিখতে হয় বা ক্যামেরার সামনে দাঁড়ালেই তো হলো না, মানে বডি মুভমেন্ট সব কিছুই দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রফেশনাল বোর্ডে যেগুলো আছে সেগুলোতে অভিনয় করলাম। এতে তুমি শিখে করলে না এমনি নিজের যা বেসিক স্কিল? সেই ক্ষেত্রে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় জেঠুর আমি খুব সাপোর্ট পেয়েছিলাম, জেঠু আমাকে নিয়েছিলেন নিতে। তারপরে একটা ছবির কাজ করলাম হুইল চেয়ার বলে, এতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেই ছবিতে কাজ করেছিলাম। কিছু সিরিয়াল করলাম। তো তার মাঝখানে কি হলো যে আমার দুদিকটায় না ব্যালেন্সের খুব প্রবলেম হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কোচ খুব রেগে গেলেন আমার উপরে। এটা কোন সময়ের কথা বলছো? এটা ঠিক ন্যাশনাল করেছি সেই টাইমটায়, এতে ন্যাশনাল এতে, যে তোমার যদি মনে হয় তুমি এটাই তোমার ভালো লাগে তো এটা করো, আর না হলে তুমি স্পোর্টসের দিকে করো, যে কোনো একটার দিকে তুমি আসো, কারণ দুটো নিয়ে তোমার চলা সম্ভব নয়। তো আমাকে খুব বকলেন, এমনকি মানে আমাকে বললেন তুমি একটাই কিছু করো, ডিসাইড করো। তো আমি তখন আমাকে সবাই বললেন যে আমার পক্ষে স্পোর্টসটাই খুব ভালো। তো আমি তখন নিজে ভাবলাম, ভেবে একদম টোটালি ওর থেকে আমি বেরিয়ে আসলাম। আচ্ছা, একদম টোটালি বেরিয়ে এসে মানে এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে সিনেমা করা, রবি ঘোষের সাথে সব নাটক করা, সব কিছু থেকে বেরিয়ে আসলাম, সুইচ অফ করে দিলাম একদম। এই জোরটা পেলে কি করে? ভেরি ডিফিকাল্ট জোরটা পেলাম, কারণ আমি ভাবলাম যারা আমার গুণীজনেরা যারা আমাকে বলছেন তারা ভেবেই বলছেন, যে তারা জানেন সে কোন জায়গাটা কি ধরনের বা কোনটায় গেলে আমার সেই জায়গা। সো ইউ হ্যাড কমপ্লিট ফেইথ ইন দেম, বিশ্বাস ছিল যে আমার ভালোর জন্যই বলছে, এমন না যে আমাকে চেপে দেওয়ার জন্য। কি আমার সেই জায়গাটা আমার পূর্ণ হলো যেদিন আমি মেডেল নিয়ে ফিরলাম নিতে দেশে, যখন আমার কোচ ওই রাত্রিবেলায় আমার জন্য দাঁড়িয়েছিলেন এবং আমাকে যখন জড়িয়ে ধরলেন, তো সেই জায়গাটা আমার তখন মনে পড়েছিল যে আমি যদি সেই সময়টায় সেই সঠিক ডিসিশনটা না নিতাম তো আজকে এই প্ল্যাটফর্মটা এসে আমি দাঁড়াতে পারতাম না। সো ফেল গ্রেট যে আমি যে অভিনয়টাকে একদম সুইচ অফ করে দিয়ে যে এর জন্য আমি সবসময় বলি যে সব দিকে দৌড়ালে হবে না। তো মানে তোমার কোনটা ভালো লাগে বা তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন দিকটা যেতে চাও, এবং তোমাকে লক্ষ্যটা স্থির করতে হবে আগে, তারপরে আগিয়ে যাও, বাধা তো থাকবেই। বা
প্রথমবার পারলে না দ্বিতীয়বার পারবে, দ্বিতীয়বার পারলে না তৃতীয়বার পারবে, তো নিশ্চয়ই তোমার কোথাও তো একটা, কোথাও তো একটা শুরু করতে হবে, মানে শুরু করতে হবে, চ্যালেঞ্জ তো কোথাও একটা নিতেই হবে। এবার চ্যালেঞ্জ নিয়েই যেই জায়গাটায় আমি পৌঁছাতে পারি সেটাই হলো জীবনের বড় সফলতা, ওর থেকে আর কিছু প্রাপ্তি নেই। মানে কেউ কিছু একটা এনে দিল, এই যে মনের জোরটা, হ্যাঁ এটা কার থেকে পেয়েছো তুমি? যে না, এই মনের জোরটা তো মানে নিজের তো একটা লক্ষ্য ছিলই, প্লাস ওই যে বললাম যে যারা আমাকে সেইভাবে ভালোবেসে সবসময় সবাই, যারা ক্লোজ ইনমেটস, ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, ক্লোজ, তারপরে আমার পরিবারের লোকরা সবাই সেইভাবে সাপোর্ট করেছে। তো আমি মনে করি যেই আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এখন এরকম ভাবে লড়াই সংগ্রাম চালাচ্ছে, কারণ এখন খুব অ্যাক্টিভ, কারণ আমি যেই টাইম থেকে খেলাধুলো শুরু করেছি সেই সময় কেউ ভাবতে পারতো না এরকম ভাবে খেলাধুলো করা যায় বা এরকম ভাবে কিছু করা যায়, কিন্তু সেটা এখন হিউজ ভাবে এগিয়ে গেছে। মানে এখন ধরুন বাংলা বাংলার মধ্যেই লড়াই, হরিয়ানা হরিয়ানার মধ্যেই বেশি লড়াই, তো তারপরে সেখান থেকে লড়াই করে আমাকে ন্যাশনাল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে আমার যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে লড়াইটারও খুব টাফ জায়গায় চলে এসেছে। আর বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যাপার দাঁড়িয়ে গেছে, বিভিন্ন ধরনের সব কিছু এখন পরিকাঠামো অন্যরকম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সবাই স্মুথলি এগিয়ে যেতে পারছে, শুধু নিজের চেষ্টাটা দরকার আর সাপোর্টটা দরকার, খুব সব ক্ষেত্রেই সাপোর্ট দরকার। তো যেরকম আমি এখন যেই বাধার মধ্যে রয়েছি, তো আমি সেটা আমরা চলে আসবো, এই নিয়ে ডিসকাস করবো, আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা চলে আসবো কথোপকথনে প্রবীর সরকারের সাথে। প্রবীর ইজ আ প্যারা এশিয়ান পদকজয়ী 2002-এর লং জাম্পে, প্রবীর সাথে কথা বলছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ মোটিভেটেড হচ্ছি, চলে আসবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়, আজকে 183তম এপিসোড, আজকে বছরের শেষ এপিসোড, কমপ্লিট করা হয়ে গেল 3.5 বছর। আমি আপনাদের সকলের কাছে, সকল দর্শকদের কাছে কৃতজ্ঞ, আপনারা এরকম একটা সুযোগ দিয়েছেন, ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, আশীর্বাদ সবসময় মাথার উপর রাখবেন যাতে আরও আরও অনেক 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 এগিয়ে যেতে পারি। আজকে আমার অতিথি প্যারা এশিয়াড মেডেলজয়ী প্রবীর সরকার। প্রবীর 2002-এর বুশেন প্যারা এশিয়ান গেমসে লং জাম্পে সিলভার পেয়েছিল দেশের জন্য, দেশের মুখ উজ্জ্বল করেছিলেন থ্রু আউট উইথ হিজ চ্যালেঞ্জ, দেশকে, রাজ্য, শহর, রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে চলেছে। এবারে আসবো একটু প্রবীর অন্যরকমের প্রশ্ন, অন্যরকমের প্রশ্ন তুমি অনেকক্ষণই বলতে চেষ্টা করেছিলে যে তুমি তোমার স্ট্রিম অফ স্পোর্টসটা চেঞ্জ করতে চেষ্টা করছো, সেটা কেন করছো আর কী করছো? তার কারণ একটাই যে আমার যারা ইন্টারন্যাশনাল কম্পিটিটর আছে সবাই তো ব্লেড নিয়ে জাম্প করছে, তো আমি লাগিয়েছি সেই ব্লেড, কিন্তু আমার লাইনারটা ছিঁড়ে যাচ্ছে, যেহেতু আমার স্ট্যাম্পটা খুব ছোট আর মানে অতখানি ক্যারি করতে পারছে না, তো সেই ক্ষেত্রে আমার সময় খুব চলে যাচ্ছে, কারণ বারবার লাইনার ছিঁড়ে যাচ্ছে আর লাইনার খুব কস্টলি, মানে জার্মানেরই এটা, তো সেই ক্ষেত্রে স্পন্সর পাওয়া সম্ভব নয় বা নিজের কাছ থেকেও করা সম্ভব নয় সব সময়। তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে আমার ইভেন্টটাকে চেঞ্জ করা দরকার, তো তখন আমি কি করব ভাবছি, তো ঠিক করলাম যে হুইল চেয়ারে রাইফেল শুটিং করব, কারণ আমি যেই ইভেন্টেই যাব আমার মানে আর্টিফিশিয়াল লেগটা দরকারই, কারণ আমি থ্রোয়িং ইভেন্টে গেলেও বা যে কোনো হট করে গেলে তো হলো না, কারণ বডি ফিটনেস সেরকম দরকার, মুভমেন্ট সেরকম দরকার, তো সেই ক্ষেত্রে ঠিক করলাম যে হুইল চেয়ারে আমি লং টেনিসটা করব। তো একদিন একটা প্রোগ্রামে জয়দীপ দার সঙ্গে দেখা হলো, তো জয়দীপ দাকে আমি বললাম যে আমার এই জয়দীপ মুখার্জি, জয়দীপ কর্মকার, তো দাদাকে আমি বললাম যে দাদা এই প্রবলেম আমার হচ্ছে, এই তো আমি কি করব। তখন দাদা আমাকে সঙ্গে সঙ্গে বললো যে তুমি জয়দীপ কর্মকার তো অলিম্পিকে ফোর্থ হয়েছে, শুটিং জাস্ট ব্রোঞ্জটা মিস করেছে, তো হিউজ অ্যাচিভমেন্ট দাদার এতে। তো দাদা আমাকে বললেন যে তুমি রাইফেল শুটিংয়ে চলে আসো এতে, তো আমি ঠিক তোমাকে জায়গায় পৌঁছে দেবো এতে। তো দাদা যখন চ্যালেঞ্জ নিলেন, সেই মানে আমার শিক্ষাগুরু কোচ যখন, তা আমি বললাম ঠিক আছে আমি শুরু করে দেবো রাইফেল শুটিং।
তো তারপর থেকে প্র্যাকটিস শুরু করলাম এবং প্র্যাকটিস চলছে এখন, মানে নতুন করে আমার জীবনের ইভেন্ট শুরু এবং লড়াই শুরু। কিন্তু এতে কি কোনো প্রাইজ টাইজ পেয়েছো এখন অব্দি? হ্যাঁ, এর মধ্যে একটা ইভেন্টে আমি সিলভার মেডেল পেয়েছি, এতে স্টেট লেভেল স্টেট লেভেলে তো একটা সিলভার মেডেল অ্যাচিভ করেছি। তো আমাকে আরও সময় দিতে হবে, আরও এফেক্ট দিতে হবে, আরও মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করবার দরকার আমার সেগুলো করতে হবে। কিন্তু তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে যে আমার যে হুইল চেয়ার নিয়ে যেটা আমি কম্পিটিশন মানে করব, কারণ আমি এখন নর্মাল হুইল চেয়ারে করছি, আর ওই ক্ষেত্রে আলাদা ধরনের স্পোর্টস হুইল চেয়ার আছে রাইফেল শ্যুটিংয়ের জন্য, তো সেটার হিউজ দাম, মানে প্রায় 1,60,000 টাকা দাম এতে। আচ্ছা, তো সেটা আমি এখন পাচ্ছি না এতে, তো সেটার জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি স্পন্সরশিপের জন্য। তো আমি চাই যদি আমার পাশে কেউ এসে দাঁড়ান, কারণ যেই এসে দাঁড়াবেন তো আমি সেখানে হুইল চেয়ারের জায়গাটায় সেই লোগোটা লাগিয়ে নেব, এবং বিভিন্ন জায়গায় যে কম্পিটিশনে ওই হুইল চেয়ারটা নিয়ে আমার যেতে হবে, তো আমি চাই যে আমি সেই সাপোর্টটা যদি কেউ করেন, তো আমার যে সামনের লক্ষ্য আছে আরও দূর যাওয়ার, এবং সবারই ইচ্ছা থাকে যে অলিম্পিক কমপ্লিট করে মেডেল আনার, তো আমারও সেই ইচ্ছা আছে যে আমি অলিম্পিক থেকে মেডেল আনবো, এবং মানে আরও সামনে ইভেন্ট আছে, তো যত তাড়াতাড়ি আমি হুইল চেয়ারটা পাবো আমার সেই ক্ষেত্রে সুবিধা হবে আরও। আমার দর্শকদেরও আমি রিকোয়েস্ট করলাম, আপনারা শুনলেন প্রবীরের কথা, প্রবীর কথা, ওর একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, সেটা হচ্ছে ও তো রাইফেল শুটিং প্র্যাকটিস করছে অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে, এবং ভালোই করছে, স্টেট লেভেলে সিলভার পেয়েছে, আরও ওকে এগোতে হবে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে গেলে ওর একটা হুইল চেয়ার, জয়দীপ কর্মকার নিজে ওকে রিভলভারের ব্যবস্থা করে দিয়েছে, বন্দুকের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ওর একটা লেটেস্ট হুইল চেয়ার লাগবে, যে হুইল চেয়ারটা প্রায় আনুমানিক 2 লক্ষ টাকা দাম, 1,60,000 থেকে 2 লক্ষ টাকা দাম, সেইটা ও যদি পায় কারো কাছ থেকে, তাহলে কিন্তু সেই কোম্পানির নাম লোগো সব ক্যারি করবে যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত প্ল্যাটফর্মে, কিন্তু এইটা কিন্তু ওর খুব দরকার। সুতরাং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের প্ল্যাটফর্ম থেকে আমি এটা আপনাদের সবার কাছে, আমার সমকলস্থ দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে আপনারা যদি কিছুভাবে সাহায্য করতে আসবেন, চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, যদি প্রবীরের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। চলে আসছি পরে, যে তুমি দেখলাম অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, একটা তো স্পোর্টসে প্রথম থেকে পেয়েছো, শেষে বাংলার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও তোমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, অ্যাওয়ার্ড কি তোমায় মোটিভেট করে? অ্যাওয়ার্ড মোটিভেট করে বলতে, আমার থেকে যারা আমার পরবর্তী জেনারেশনে যারা উঠে আসছে তাদের কাছেও একটা ভিউ, যে আমি যদি করি যেটা এবেল স্পোর্টস পার্সনরা পাচ্ছেন, তো সেটাও আমি তার সঙ্গে পাচ্ছি এতে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদেরও সবার তো একটা অ্যাম্বিশন লক্ষ্য থাকে যে আমি এটা করব, এটা করে কোন জায়গাটায় পৌঁছাতে পারবো, যে একটা কোথাও পৌঁছাতে পারবো। হ্যাঁ, তো সেই পাথটা দেখানো, পাথ অফ সাকসেসটা দেখানো, সেই লক্ষ্যটা তাদের কাছেও একটা বড় মেসেজ, যে তুমিও তোমার লক্ষ্য ভিউটা ঠিক রাখো এবং তুমিও তোমার পথে এগিয়ে যাও, তুমিও এরকম অ্যাচিভমেন্ট পাবে এবং তোমার এরকম মেডেল অ্যাওয়ার্ড তোমার ক্ষেত্রেও থাকবে। তো আমি সেই জন্য বিভিন্ন দিকে, যেমন আমি এখন ম্যারাথন দৌড়াচ্ছি, মানে 8 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার ম্যারাথনগুলো দৌড়াচ্ছি। সেটা কি ব্লেড পায় না? না, সেটা আমি ক্র্যাচ নিয়েই দৌড়াচ্ছি, কারণ আমি একটা জিনিস বোঝাতে চাই যে আমরাও কম নয়, আমরাও এভেলদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, এবং আমরাও আমাদের জীবনে যতখানি লড়াই দেওয়ার ক্ষমতা দেওয়ার শক্তি আছে আমরা দেব, কারণ একেতে তো আমরা শারীরিকভাবে পিছিয়ে রয়েছি, সেইটাকে আগিয়ে নিয়ে যাওয়া এবং মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে তাকে আগিয়ে নেওয়া যাওয়া, মানে একটা সাধারণ ছেলে যেইভাবে যত তাড়াতাড়ি করতে পারবে, তো আমাদের তার থেকে বেশি এফেক্ট দিয়ে আমাকে আগাতে হচ্ছে। তো আমি মনে করি যে আমরা পারবো, আমরাও জয় করতে পারবো, ঠিক আছে, আমাদেরও সমান জায়গা আছে, যে আমরাও সমানভাবে সব দিক থেকে আমার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে গর্বিত করতে পারবো। তো সেই লক্ষ্যে আমি বিভিন্ন দিক থেকে আগাচ্ছি, এবং মানে আপনার সঙ্গে আমি বিভিন্ন ইতে প্রোগ্রামে ছিলাম, যে ফ্যাশন শো এর ইতে, যেটা নিয়ে আমি নতুন একটা ই করছি, যে র্যাম্প শো ইতে, যেটা যে জেনারেলরা যেটা করে আমি সেটা করছি এতে, আর আমাকে যারা নিচ্ছে তাদেরকেও থ্যাংকস জানাই, কারণ একা একা তো কিছু হয় না, কারণ সকলের সাপোর্ট দরকার বা সহযোগিতা দরকার,
তারাও যেমন একটা চ্যালেঞ্জ নিচ্ছেন যে আমাকে নিয়ে র‍্যাম্প শো করাচ্ছেন বা আমি বিভিন্ন শুটের কাজ করছি, এতে তো সেই ক্ষেত্রে একটা নতুনই যে আমাদের মতন যারা আছে আশা করি তাদের নিয়েও ভবিষ্যতে আরও বড় বড় কাজ হবে এবং তারাও আমার ভাই বোনেরাও তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। একটা একটাই জেস্টে যে এই যে নানান ঘটনার মধ্যে জীবন এ করেছে, অ্যান্ড ইউ কেপ্ট অন মোটিভেটিং ইউর সেলফ, কোনো ডিফারেন্ট পয়েন্টসে কি কিকগুলো যে এসছে এগুলো ডিফারেন্ট ছিল না ওই ওই যে এগিয়ে চলার যে দৃষ্টিভঙ্গি, এগিয়ে চলার যে বাসনা, এগিয়ে চলার যে একটা প্যাশন, এটাই এটাই তোমাকে এগিয়ে নিয়ে এসছে এতদূর? এগিয়ে যাওয়ার লক্ষ্য তো থাকছেই, কিন্তু তার সঙ্গে বাধাও তো থাকছে। এবার বাধাটাকে সলভ করবার জন্য কীভাবে করতে হবে সেটা নিজেকেই ভাবতে হবে, এতে তো সেইভাবেই আগাতে হবে। কারণ আমি মনে করি যে হার্ডওয়ার্কই শেষ কথা। হার্ডওয়ার্ক এইটা কিন্তু আমার আজকে 183 এপিসোডের প্রায় শেষের দিকে এসেছি। 1 থেকে 2016 সালের 2 জুলাই জয়ের পথে সঙ্গে সুজয় শুরু হয়েছিল, আজ অবধি এই যে সার্থক লোকেরা যারা এসছে তারা কিন্তু একই কথা বলে গেছে, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক অ্যান্ড হার্ডওয়ার্ক। এইটা আমি আরেকবার বছর শেষ হওয়ার আগে মনে করে দিয়ে গেলাম, হার্ডওয়ার্ক, অত্যন্ত হার্ডওয়ার্ক ছাড়া কঠিন পরিশ্রমের কিন্তু কোনো কোনো বিকল্প নেই, তাই তো? নিশ্চয়ই, আমাকে একটা শিডিউল তৈরি করতে হবে যে আমি কিভাবে কি করব, কিভাবে চলবো। সে মানে জীবনের যেমন শিডিউল হয় তেমনি সকাল থেকে উঠে রাত পর্যন্ত চলার পথেও আমাদের শিডিউল হয়, তো সেই লক্ষ্যে যদি সবাই নির্দিষ্টভাবে মানে ওই যে আগেই বললাম যে একটা ডেডিকেশন দরকার, অ্যাম্বিশন দরকার, এবং সব থেকে বড় কথা হলো নিষ্ঠা সততা দরকার, ঠিক আছে? তো তুমি সেই ক্ষেত্রে যদি তুমি তোমার মতন করে এগিয়ে যাও দেখবে তুমি স্বপ্নের সেই সফলতার জায়গাটায় তুমি পৌঁছে গেছো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। চলে আসি নেক্সট প্রশ্নে। একটু জানার ইচ্ছে, তুমি অভিনয় করতে লং জাম্প করেছো, রেস রানিং করেছো, এখন বন্দুক নিয়ে কাজ করছো, ইন বিটুইন অভিনয় করেছো, মডেল এখন কিছু কিছুটা মডেলিং করছো বললে, কিছু র‍্যাম্প ওয়াক করছো বললে, ওয়্যার ডু ইউ সি ইয়োরসেলফ 5 ইয়ার্স ফ্রম নাও, 5 বছর বাদে নিজেকে কোথায় দেখতে চাও? 5 বছরে আমার তো এখন লক্ষ্য শুধু রাইফেল শুটিং নিয়ে যে মেডেল অ্যাচিভমেন্ট করা, চেষ্টা করব যত কম। এখন হচ্ছে একদম ফোকাস, যে একদম ফোকাস মানে ওই দিকেই, যে আমাকে আরো যেগুলো লক্ষ্য আছে তো সেইগুলো আমার পূর্ণ করতে হবে, কারণ বয়স তো থেমে থাকে না, তো সেই ক্ষেত্রে বা রাইফেল শুটিং এমন একটাই যে চোখের দিকেও সেই এটা দরকার। তো আমি মনে করি এটাতে আমি সাকসেস হব এবং ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে। আমাদের সমস্ত চ্যানেলের পক্ষ থেকে, জয়ের পথে সঙ্গে সুজয়ের সমস্ত থেকে, আমার ফ্যামিলি হাই নিউজের প্রত্যেকটা ফ্যামিলি থেকে তোমার জন্য আমাদের লাভ, প্রেয়ার্স, ব্লেসিংস রইল, যাতে তুমি অত্যন্ত অত্যন্ত সফল হয়ে আবার এই রাইফেলে সফল হয়ে, রাইফেল শুটিং সফল হয়ে আমাদের এখানে ফিরে এসো। থ্যাংক ইউ সো মাচ, এবং আমি মানে যাতে সেই জায়গাটা পৌঁছে আবার আপনার সঙ্গে ইন্টারভিউ দিতে পারি, এবং মানে সুজয়দা আমার খুব কাছের, এবং আমি চাই যে সুজয়দা এটা বললেন যে আপনাদের সাপোর্ট, সহযোগিতা এবং ভালোবাসা, এবং হাই নিউজের প্রত্যেক দর্শককেও আমার শুভেচ্ছা, কারণ নতুন বছর আসছে এবং হাই নিউজের সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। শুধু আমাদের মতন যারা আছে তাদের সাপোর্ট করুন, এবং আমাদের যে হার্ডওয়ার্ক, যে পরিশ্রম করছি আমরা, যেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই স্বপ্নটাকে আপনারা শুধু তুলে ধরুন, দেখবেন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি একটা সময়। থ্যাংক ইউ। আমি না প্রত্যেক দিনই একটা বলি, আমি 2016 সালের 2 জুলাই প্রোগ্রামটা শুরু করেছিলাম ঠিক 183 সপ্তাহ আগে। আমি বলেছিলাম যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, আইডল। তোমার কি মনে হচ্ছে গত কয়েক বছরে বাংলা যা এগিয়েছে, এটা সোনার বাংলা হওয়ার ঠিক মানে উই আর ইন দ্য রাইট পাথ, তোমার কি মনে হয় আমরা ঠিক পথে আছি, কিংবা ঠিক পথে থাকার জন্য কি করা দরকার? নিশ্চয়ই, কারণ আমি মনে করি যে সবাই তো সবার মতন করে ভিউ নিয়ে আগাচ্ছে, তো সফলতাও আসছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করব এই জায়গাটা আরো বড় জায়গায় দাঁড়াবে। এতে আস্তে আস্তেই তো সবকিছু বড় হয়, তো মানে সোনার ছেলেরাও যেমন জন্মাবে, সোনার মেয়েরাও জন্মাবে, এবং সবাই সবার ভবিষ্যৎটা যাতে সুন্দরভাবে হয়, এবং সবার স্বপ্নগুলো যাতে সুন্দর যেরকম সেরকমভাবে যাতে জীবনটাও সুন্দরভাবে এগিয়ে চলে, আমি সেই আশাই করব। থ্যাংক ইউ। একদম একদম লাস্ট প্রশ্ন, জয়ের পথে সঙ্গে সুজয় যারা আসে, টিম জয়ের পথে সঙ্গে সুজয় মনে করে তারা সফল ব্যক্তি কিংবা ইন্ডিভিজুয়াল,
আমি তুমি যদি আমার এপিসোডগুলো দেখো, প্রত্যেক এপিসোডে 7 রুলস অফ সাকসেস বলি। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? সাকসেস বলতে আমি মনে করি না যে একটা জায়গায় গিয়েই বলা ভালো যে সাকসেস হলাম। সাকসেস সবসময় প্রতিটা মুহূর্তের মধ্যেই আসে, কারণ আমি যে স্বপ্নটা দেখছি, কারণ আজকে এক, কালকে দুই, কালকে তিন, এরকমভাবে যে আগাচ্ছি, তো জীবনের লক্ষ্যটাও সেভাবে এগিয়ে যায়। তো একের পর এক সাকসেস আসলে অবভিয়াসলি সেটা সুন্দরভাবে মানে পরিকল্পনা করেই বা সেরকম ভেবেই আগানো উচিত, এবং একের পর এক যেটা সফলতা আসে সেটাই হলো সাকসেস এতে। কিন্তু জীবনে, সবার জীবনে একটা সেরা মুহূর্ত, সেরা সাকসেস থেকেই যায়, যেটা আমি বললাম যে আমার জীবনে যখন আমি ইন্টারন্যাশনাল ফার্স্ট মেডেল পেলাম এবং আমি যখন প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড পেলাম এতে, তো আমার কাছে সেটা একটা বড় সাকসেসের জায়গা। কিন্তু সাকসেস এখনও অনেক কিছুতে রয়েছে এতে, তো সেই সাকসেসের লক্ষ্যে এখনও এগিয়ে যাচ্ছে, এবং সেই স্বপ্ন এবং সেই অ্যাম্বিশন বা সেই ইচ্ছা শক্তি নিয়ে আমার আরও যে লক্ষ্যগুলো আছে আমি পূরণ করতে চাই। সুতরাং এন্ড পয়েন্ট, আন্ডারলাইং পয়েন্ট, সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। রোজ দিন প্রোক্রাস্টিনেট করবো না, আজকেরটা কালকে করবো না, কালকেরটা পরশু করবো না, সাকসেস তখনই করবো যখন প্রত্যেক দিন সেই সাকসেস আসবে, প্রত্যেক দিন সেই সাকসেস থেকে আরও বৃহত্তর সাকসেসের দিকে চলে যাব। চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে, বছরের একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা, ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, এবং কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং। সারা শহর ব্যানার হোর্ডার পোস্টিং দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করেছে একজন একদম মুখে মুখে চলা নাম। আপনারা খেয়াল করবেন, হাই নিউজ কিন্তু আপনারা শুধু সিটি এবং জিটিপিএলে পাবেন না, তাই পাবেন তাই নয়, আপনারা পাবেন হাই নিউজ লাইভ ডট কমের, বিশ্বের যে কোনো জায়গা থেকে লাইভ দেখতে পারবেন। জয়ের পথে সঙ্গে প্রত্যেকটা এপিসোড যে সপ্তাহে ট্রান্সমিটেড হচ্ছে তার পরের মঙ্গলবার থেকে বুধবার আপনার ইউটিউব প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের ইউটিউবে আপনারা দেখতে পারবেন। চলে যাওয়ার আগে বলে যাব একটা শায়রি, প্রত্যেক বছর দিনের মতো এক শায়রি, বছরের শেষ শায়রি, সুতরাং বলে একটা বিদায় নেব ঠাকুরের নাম করে। বলছে, শ্যাম সূরজ কো চলনা সিখাতা হয়, শ্যাম সূরজ কো চলনা সিখাতা হয়, শ্যামা পরওয়ানে কো জলনা সিখাতা হয়, শ্যামা পরওয়ানে কো জলনা সিখাতা হয়, শ্যাম সূরজ কো জলনা সিখাতা হয়, শ্যামা পরওয়ানে কো জলনা সিখাতা হয়, গিরনে ওয়ালোকে হোতি তো হ্যায় তকলিফ, গিরনে ওয়ালোকে হোতি তো হ্যায় তকলিফ, পর ঠোকর ইনসান কো চলনা সিখাতা হয়, ঠোকর ইনসান কো চলনা সিখাতা হয়, ঠোকর ইনসান কো চলনা সিখাতা হয়। নমস্কার, ফিরে আসবো পরের বছর পরের শনিবার বিকেল 5:30 টায়। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়।